আমাদের ব্যবসায়ীদেরকে শুনতে হবে এবং সেইভাবেই আমাদেরকে ব্যবসা বাণিজ্যটা পরিচালনা করতে হবে। আপাতকালীন সময়ে কেউ কোনো অসৎভাবে যদি কেউ উচ্চ মূল্য নিতে চায় তার বিরুদ্ধে যদি প্রশাসন হস্তক্ষেপ করে যে কোনো বিচার ব্যবস্থা করে আমরা সেটা মেনে নেব। আমরা এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। আমরা পরিষ্কারভাবে ব্যবসায়ীদেরকে বলবো যে আপনারা এই আপাতকালীন সময়ে একে তো করোনা দেশে আমরা দীর্ঘদিন যাবত কিন্তু ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত, তারপরে আমরা যাতে আর ক্ষতির সম্মুখীন না হই এবং আমরা যাতে জেল জরিমানা দিতে না হয় সেজন্য আমি বলবো ব্যবসায়ীদেরকে এই সময়ে ধৈর্য ধারণ করে জেলা প্রশাসন এবং দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগ সাংবাদিক সহ আমরা সবাই এই সিদ্ধান্তে একমত থাকবো এবং এটাকে আমরা প্রত্যেক দিন আমরা মনিটরিংয়ে রাখবো। যদি কোনো রকমের ব্যত্যয় ঘটে সেজন্য যদি প্রশাসন হস্তক্ষেপ করে আমরা সেই ব্যাপারে ওই সদস্যকে আমরা সদস্যপদ বাতিল ঘোষণা করব, কারণ ওই সদস্যের সাথে কুমিল্লা দোকান মালিক সমিতি থাকবে না। কারণ আমরা মানুষের অকল্যাণ হোক এরকম কাজের সাথে কুমিল্লা দোকান মালিক সমিতি সম্পৃক্ত হবে না। অর্থাৎ জেলা প্রশাসন যে চিন্তা ভাবনায় আমাদের সাথে আজকে শেয়ার করছেন আমি ধন্যবাদ জানাই মাননীয় জেলা প্রশাসক মাননীয় এডিএম মহোদয়কে যে আপনারা আমাদের সাথে কোঅপারেশন রেখে আমরা মানুষের ভোগান্তি যাতে না হয় আমরা যে দরে কিনবো হয়তো কাজের সময় কিছু বাড়বে দাম, কিন্তু বাড়লেও এটা যাতে অতিরিক্ত হারে না বাড়ে সেই ব্যবস্থাটাই আমরা আজকে নিলাম।